যখন সমাজের মানুষ পণ দেখতে দেখতে পশু হয়ে গেছে, আপনি বাইরে এই যে আলখাল্লা টুপি দাঁড়িয়ে পরে ঘুরলে লাভ আছে? ভিতর থেকে তো আপনি পশু দেখবেন। মসজিদ ইমাম সাহেব নামাজ পড়তে এসেছে, বাসায় পণ দেখে আসছে, নামাজে কোনো মনোযোগ নাই। দেখবেন টাপাটাপ নামাজ পড়ছে, কোনো মনোযোগই নাই পণ দেখে। ইমান ইমানের আলোচনা করবেন, খুব লাফালাফি করলো, দুই দিন পর দেখবেন কোনো খবর নাই। পণ দেখতে দেখতে ভিতরটা শেষ, ড্যামেজ। পর্নোগ্রাফিতে যে একবার আসক্ত হয়েছে, তার মধ্যে ইমানের কোনো তেজই থাকবে না, কোনো তেজ থাকবে না। এখন আলেম জালেম সবার ফোনে ফোনে দেখবেন পণ চলে আসতেছে, কেউ দেখতে না চাইলেও তাকে দেখতে বাধ্য করা হচ্ছে। ফেসবুকে ঢুকবেন নগ্ন দৃশ্য, এই নগ্নতা দিয়ে, এই পর্নোগ্রাফি দিয়ে, এই যে মিডিয়ার মধ্য দিয়ে প্রমোটিংটা দিয়ে ব্যভিচার ছড়িয়ে দেয়া, জেনা ছড়িয়ে দেয়া, অশ্লীলতা ছড়িয়ে দেয়া, পরকীয়া ছড়িয়ে দেয়, এর মধ্য দিয়ে নারীর সম্মান, দেহ, ইজ্জতকে আমরা এখন রাস্তার সাথে মিশিয়ে দিয়েছি।